আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন কাদের মত হতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে রব্বুল আলামিন বলেন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন ও দুনিয়ার ইমানদার আমিনু বিল্লাহ তোমরা কি করবা ঈমান আনো আল্লাহর উপরে কাদেরকে বলছে ইমানদারদেরকেই ঘুরে বলছে ঈমান আনো আল্লাহর উপরে আরেক জায়গায় আল্লাহ কোরআনে বলছেন আমিনু কামা আমানান নাস আমিনু ঈমান কামা আমানান নাস ওই সমস্ত লোকেদের মত ঈমান আনো আমিনু কামা আমানান নাস তো আমিনু কামা আমানান নাস ইমান আনা তোমরা মানুষের মতো ঈমান কোন মানুষ আই সাহাবাতুর রসুল রসুলের সাহাবাদের মতো ইমান আনান কথা এখানে বলা হয়েছে রসুলের সাহাবাদের ইমান কেমন ছিল গো আল্লাহ হাকওয়ার কবির কি ইমান একজন সাহাবার একটু কথা বলে হযরতে আবদুল্লাহ রদি আল্লাহ তিনি কিন্তু তখন মুসলমান হন তিনি তার আগের নাম ছিল আব্দুলুজ্জা আব্দুলুজ্জা নামে একটা বাচ্চা ছেলে বয়স তখন মাত্র মাত্র বয়স তখন বারো পনেরো বছর আঠারো বছর বয়সের যুবক এই যুবকটা চাচাকে একদিন বলছে ও চাচা যান ও চাচা যান আপনি কি বলতে পারেন মক্কায় যে মোহাম্মদ ছিল মদিনায় চলে গেছে ওই মদিনার মোহাম্মদ নামে আবদুল্লার বেটা মোহাম্মদ নামে লোকটা কেমন ছিল চরিত্র কেমন ছিল বলতে পারবে ওই লোকটা তখন মুসলমান হয় নাই কাফের ব্যক্তি সে আমার নবীর নামে ডিগ্রি দিচ্ছে আমার নবীর নামে উপাধি দিচ্ছে পৃথিবীতে যদি কোনো ভালো মানুষ থাকে পৃথিবীতে যদি শ্রেষ্ঠ ভালো মানুষ থাকে তাহলে মোহাম্মদই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ বলেন সুবহানাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ হচ্ছে মোহাম্মদ আব্দুল উজ্জা তখন বলছে চাচা যা যদি আব্দুল উজ্জা বলছে যদি ওই লোকটাই পৃথিবীর সব চাইতে ভালো মানুষ হয় তাহলে আর দেরি করে লাভ কি চাচা গো চলো দুজনে মিলে পড়ে নিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা বলছে জীবনেও হবে না এটা চাচা বলছে ভতিজারে জীবনেও মানতে পারবো না লোকটার নাম আছে দা আছে লোকটা দামি তাই বলে লোকটার নাম করা আলাদা তার সুনাম করা আলাদা তার ধর্মে ঢুকে যাওয়া আলাদা তার ধর্মে প্রবেশ করতে পারবো না আমার দাদার ধর্ম আছে আমাদের ধর্মে আছে আমাদের অতএব আমরা ধর্ম গ্রহণ করতে পারবো না তখন চাচাকে বলছে ও চাচা যা ধর্ম যখন গ্রহণ করতে পারবেন না তাহলে আমি আর দেরি করছি না আমি পড়ে নিচ্ছি কালে বালা কালেমা পড়ার জন্য কি পরিস্থিতি হতে পারে তোর কি কন্ডিশন হতে পারে তুই কি জানিস তোর কি হাল হতে পারে তুই কি জানিস রে সঙ্গে সঙ্গে বলছে ও চাচা জান আমার কি অবস্থা হবে আমি জানি না আমার কি হবে আমি জানি না কি অবস্থা হবে আমার জানা নাই সঙ্গে সঙ্গে আবগিলুজ্জাকে তার চাচা বলছে ও আব্বা জানার একটু ধ্যান দিয়ে শুরুন কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা

সবই তো আমার দেওয়া আব্দুল দেরি করিস না তোর সমস্ত পশুগুলো আমার বাড়িতে পৌঁছায় দে সব আমার জন্য দিয়ে দে আব্দুল বলছে আমার যতগুলো পশু আপনি দিয়েছিলেন সব আমি দিয়ে দিলাম আব্দুল বলছে তোমার বাড়িটাও দিয়ে দিতে হবে আব্দুল বলে দিয়ে দিলাম ও চাচা আর কিছু চাওয়ার আছে নাকি চাচা বলছে অবশ্যই আছে উপরের যে পরনের যে জামাটা পরে আছো এই জামাটা তো আমি কিনে দিয়েছিলাম ও দেরি করো দেরি করো না তাড়াতাড়ি তোমার গায়ের উপরের জামাটা খুলে দিয়ে দাও তখন আব্দুল উজ্জা বলছে চাচা জান আপনি আমাকে এত ভালোবাসতেন আপনি আমার প্রাণ আপনি আমার জান ও চাচা জান দয়া করে মেহেরবানি করে আমারে লজ্জা দিবেন না বেইজ্জতি করবেন না গো চাচা সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা কি বলছে এতই যখন লজ্জা তখন ঈমান এনে লাভ কি মুহাম্মদের ধর্মকে ভুলে যাও তোমার সব মাল তুমি ফিরিয়ে নাও সঙ্গে সঙ্গে বলছে ও চাচা

করতে পারবো না ও তুমি আমার কাছ থেকে যখন চাইছো তাই দেখো তোমার জামা খুলে দিলাম নিয়ে না আর কি তোমার কিছু চাওয়ার আছে নাকি চাচা জান বলছে আর কি বলতে গেলে তোমার পরনের যে প্যান্টটা আছে এইটা তোমাকে খুলে দিতে হবে তেরি করো না তোমার পরনের পিঠ নিচের দিকের প্যান্ট তুমি খুলে আমারে দিয়ে দাও আব্দুল উজ্জা বড় লজ্জায় পড়ে গেলেন ভেবেছিলাম চাচা হয়তো নিচের প্যান্টটাও রাখতে দেবে লুঙ্গি ছিল সেখানে লুঙ্গিটা মনে হয় রাখতে দেবে চাচা লুঙ্গি রাখতে দিল না চাচা বলছে তাড়াতাড়ি খুলে দাও লুঙ্গি আব্দুল উজ্জা বলছে আমি খুলে দিলাম লুঙ্গি আর ইমানকে বানিয়ে নিলাম সঙ্গী বলেন সুহান চাচাকে বললাম ইমান যদি আমার সঙ্গী থাকে এই রকম লুঙ্গি দিয়ে আমার কোনো কাজ হবে না এই লুঙ্গির দরকার নাই সঙ্গে সঙ্গে লুঙ্গিটা খুলে দিল আঠারো বছর ও যুবক ভাইরা তোমার বাপের জমি বিক্রি করতে হয় নাই তোমার মায়ের জমি বিক্রি করতে হয় নাই মুসল মুসলমান হওয়ার জন্য ও আব্বা আপনার মুসলমান হওয়ার জন্য গয়না বিক্রি করতে হয় নাই গহনা বিক্রি করেন নাই জমি বিক্রি করেন নাই বাড়ি বিক্রি করেন না তারপরে ওই বানটা দিয়া তো চিড়িবিড়ি খেলো কেন হযরতে আব্দুল উজ্জা বলে চাচা গো আমার এরকম লুঙ্গির দরকার নাই এরকম ইজ্জতের দরকার নাই অতু সুমন্তাশা ওয়াতুদিল্লু মন্তাশা বিয়াদি আল্লাহ তুমি যদি ইজ্জত দান করো কেউ বৈজ্জতি করতে পারবে না আল্লাহ তুমি যদি বৈজ্জতি করো দুনিয়ার কেউ ইজ্জত দিতে পারবে না এইজন্য আব্দুল জলঙ্গী খুলে দিয়ে দিল আরে মুসলমান কিসের ভয় কবরের ভয় কবরের ভয় আরে মুসলমান কিসের ভয় এটা মৃত্যুর ভয় মৃত্যুর ভয় হযরতে তফসিলের মধ্যে লেখা আছে মৃত্যু কেমন হয় জানেন যারা বেঈমান হয়ে মরবে যারা বেনামাজি হয়ে মরবে যারা টিকিট খর হয়ে মরবে যারা মাতাল হয়ে মরবে তাদের মৃত্যুটা কেমন হবে কোরআন জানিয়ে দিচ্ছে ওয়ান নাজিআতি গরকা ওয়ান কোরআন কি বলতে শোনো ওয়ান নাজিআতি গরকা ফেরেস্তারা ডুব দিয়ে জান করে নিয়ে যাবে ফেরেস্তারা ডুব দিয়ে আপনার রুহু বের করে নিয়ে যাবে আর যারা ইমানদার হবে তাদের যেন একটা ফাঁস গিট দেওয়া আছে ফাঁস গিটটা খুলে দিলে যেমন হয় এরকম হবে ভালো করে বুঝিয়ে না বললে বুঝতে পারবেন না বলে কেমন করে বেইমানের মৃত্যুটা হবে বেইমানের রুহু যখন কবজ করা হয় বেনামাজির যখন ওই মাতালের মায়ের যখন রুহু কবজ করা হয় কি হাল হয় জানেন নাকি সঙ্গে সঙ্গে কি করে ওই আপনার আজরাইল কি করে জানেন রুহুটাকে ধরার জন্য আপনার বুকের ভিতর দিয়ে হাত ভরে দেয় বুকের মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে আপনার রুহুটাকে ধরার জন্য বারবার চেষ্টা করে আপনার রুহুটা একবার ডান নিচের দিকে পালায়া যায় একবার পায়ের দিকে পালিয়ে যায় একবার হাতের দিকে পালিয়ে যায় একবার মাথার দিকে পালিয়ে যায় একবার আপনার রুহুটা আবার আপনার রুহুটা আঙ্গুলের ডগার দিকে চলে যায় টেনে টেনে ধরার চেষ্টা করে এমন তো অবস্থাই টান দিয়ে ধরতে গেলে ruhuটা যেন একটু করে ছিড়ে ছিড়ে বের হয়ে আসে তাফসীরের মধ্যে লেখা আছে মুসলমান এর ঘটনাটা কে করে লিখেছে বলে একটা চটের বস্তা একটু খেয়াল করে শুনবেন একটা চটের বস্তায় যদি একটা হুক মারা হয় চটের বস্তায় যদি একটা তীর মারা হয় তীর মারার পরে চটের বস্তাটা যদি টানা হয় দেখবেন চটের বস্তা থেকে একটু একটু করে চট ছিঁড়ে চিড়ে বের হবে না হবে না বুঝতে পারছেন না চটের বস্তা থেকে ছিঁড়ে চিড়ে বের হবে ঠিক ওই রকম যারা বেনামাজি যারা মাতাল হবে রে যারা ওই মদ কর হবে মাতাল হবে টিকিট কর হবে তাদের যখন জান কবুজটা করা হবে তখন জান কবুজের রুহুটাকে ছিড়ে ছিড়ে বের করা হবে এরকম মারাত্মক আব্দুল উজ্জা বলে এরকম মারাত্মক ও এরকম মারাত্মক কষ্ট সহ্য করতে পারবো না ও চাচা জান আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অতএব কালেমা পড়ে নিলাম ঈমান আল্লাহ অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে চলে যাচ্ছে উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে যুবক ছেলে বয়স তার মাত্র আঠারো বছর বয়স আঠারো বছরের যুবক যদি রাস্তা দিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে হাঁটতে আর লোকে দেখে আর হাসে এই দেখো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে এরকমই হাল হয় বুঝতে পাচ্ছেন না মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে এইরকমই অবস্থা হয় এই রকম করে আব্দুল জাকে লাজ্জা দিতে শুরু করলো ছুটতে ছুটতে সদ্মায়ের কাছে চলে গেল নিজের আব্বা জান বেঁচে নাই নিজের আম্মা জান বেঁচে নাই সদ্মায়ের কাছে যাওয়ার পরে বলে আম্মা জান দয়া করে মেহেরবানি করে আমারে একটু কাপড় দিবেন নাকি একটু কাপড় দেন আমার গাটা একটু ঢাকি লজ্জাস্থানটা ঢাকি সঙ্গে সঙ্গে বলে তোমার এই অবস্থা কি করে হলো বলে আমার चाचाর সামনে আমি কালেমা পড়ে ঈমান এনেছি এই জন্য আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে পোশাকটাও খুলে নিয়েছে এমন অবস্থা করে দিয়েছে अम्মা জান দয়া করে একটু পোশাক দেবে নাকি সঙ্গে সঙ্গে একটা পোশাক দেয়া হলো পোশাকটা নেওয়ার পরে ওরে মুসলমান একটু পোশাককে ভাবে টান দিয়ে দুই ভাগ করলো দুই ভাগ করার পরে পোশাকটা পরে না হলো পোশাকটা পরার পরে দেখছে সামান তার লজ্জা স্ট্যান্ডটা ঢাকতে পেরেছে কিন্তু হাঁটুর নিচে আর নিয়ে যেতে পারছে না হাঁটুর উপরে হয়ে গেল মাকে বলছে আম্মা যান আর আমি মক্কায় থাকবো না চলে যাব আমি সোনার দিনা আর আমি মক্কায় থাকবো না এ দেশে পাবো না এ দেশে থাকলে আমার বেइज्जতি হবে এ দেশে আমার আর থাকা যাবে না আব্দুল্লাহ উজ্জা ছুটতে শুরু করলো যাবে কোথায় সোনা মদিনা মুসলমান আমরা দার্জিলিং যাওয়ার জন্য পাগল আমরা মেসেঞ্জার যাওয়ার জন্য পাগল আমরা গ্যাংটক যাওয়ার জন্য পাগল আমরা বিভিন্ন জায়গা দেখার জন্য পাগল কিন্তু ভাইয়েরা আমার একটু চিন্তা করলা না আল্লাহ রসূলের সেই মদিনা সেই মদিনা শরীফটা একবার দেখতে যাব এত বড় হয়ে গেল আর কয়েকদিন পরে কেউ বৃদ্ধ হয়ে গেল কারো বয়স পঁচিশ হয়ে গেল কারোর বয়স তিরিশ হয়ে গেল এখনো পর্যন্ত একবারও তার চিন্তা ভাবনা হলো না যে আমাকে যেতে হবে শাহে মাদিনা একবার রসুল্লাহ রজা শরীফ দেখব আল্লাহ তুমি আমাকে সেই সম্পদ দান করো আল্লাহ তুমি আমাকে সেই ক্ষমতা দান করো এরকম চিন্তা আমার আপনার মনের মধ্যে রাখতে হবে আমি যেন এক নজর উমরা করতে পারি এক নজর যেন আমি রসুল্লাহ রজা শরীফটা আমার সচক্ষে দেখতে পারি পারি এতটুকু চিন্তা তুমি করলা না আর বছরে ভেবে নিয়েছ ট্যুর করার জন্য কুড়ি হাজার টাকা করে পুরাবো কিন্তু সেই যুবক ভাই পরনের লুঙ্গিটাও নাই এইরকম একজন মুসলমান সে ছুটছে দয়ার নবীর সানে দয়ার নবীর কাছে যাওয়ার জন্য নবীর দরবারে গেলে হয়তো একটু শান্তি পাবো আর কোথাও শান্তি পাওয়া যাবে না নবীর দরবারে গেলেই হয়তো শান্তি পাওয়া যাবে আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে সেই মদিনার পথের দুলি আমি সেই পথের ধুলি আমি মাখতে পারলাম না আমি অসহায় তাই এত শুধু মদিনা যাইতে না মদিনা দেখতে পারলাম না না আর যে কত মদিনা নাম কত সেই মাদিনারু পথের দুলি আমি সেই মাদিনারু পথের দুলি আমি বাঁধতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না তো আমরা শুনছিলাম অল্প সময়ের মধ্যে আমি এই ঘটনাটাকে ইতি করেই কিছু কথা বলি আমি আমার দিকে যাবো হজরতে আব্দুল উজ্জা তিনি কি করলেন মদিনা চলতে শুরু করলেন হাই হাই ইমান আনার জন্য আমাদের মনে দিলের মধ্যে একটু ফিলিংস আসছে না দিলের মধ্যে একটু মায়াও আসছে না একটু কষ্ট হচ্ছে না যে আই আমাকে কিচ্ছু নাই শরীরে পোশাক নাই আরব মরুভূমি জানেন আপনারা আরবে দিনের বেলায় যখন দুপুর বারোটা থেকে এগারোটার সময় হয় একটা সময় হয় তখন বালির রাস্তাটা গরম হয়ে যায় তেতে যায় শুধুই রদ্রু হাকার একটা পরিস্থিতিতে আব্দুল উজ্জা নিজে কেউ নাই সাথে পকেটে নাই খাবার কাছে নাই পানি এমত অবস্থায় আব্দুল উজ্জা মক্কার জমিন ছেড়ে মদিনায় রওনা দিয়েছে একটা যুবক আঠারো বছরের যুবক একটু ফিলিংস টানেন ও যুবক ভাইয়ারাজ আমার একটু বলছি তোমার বাড়ি বিক্রি করতে হয়নি তোমার জমি বিক্রি করতে হয়নি কিন্তু তুমি ইমান বিক্রি করছো সামান্য একটা মেয়ের কাছে ইমান বিক্রি করছো সামান্য একটা মহিলার কাছে ও যুবক আব্দুল উজ্জার এই জীবন থেকে শিক্ষা নাও আব্দুল উজ্জার এই জীবন থেকে শিক্ষা নাও আব্দুল বাড়ি থেকে বেরিয়ে গেল পকেটে খাবার নাই পকেটে পয়সা নাই আতে খাবার নাই পানি নাই এমন অবস্থায় চলতেই আছেন চলতেই আছেন পেটের সঙ্গে পিট লেগে গেছে হাঁটতে পারে না মাঝে মাঝে রাস্তায় পড়ে যায় এমন তো দৃশ্যে এমন তো অবস্থায় চলতেই শুরু করলেন যেতে যেতে কষ্ট করে ছোটর মধ্যে বলি আল্লাহর নবীর রওজা মুবারকের কাছে তখন নবীজি জীবিত আল্লাহর নবীর মদিনা শরীফে মসজিদে নববীতে পৌঁছে গেলেন মসজিদে নববীতে সোজা মসজিদের ভিতরে ঢুকে গেল মসজিদে আর কত মুহাম্মদকে খুঁজে পায় না পায় মসজিদে নববীর ভিতরে খুঁজে পাওয়া যাবে সেই ईमानदार যুবক ছুটতে ছুটতে মসজিদের ভিতরে ঢুকে গেল রোগার পরে এক কোণায় বসে আছে দেখছে দয়ার নবী আরেক কোণাতে দর্স দিচ্ছেন আরেক আসহাবে সুফফা আসহাবে সুফফা এই আসহাবে সুফফা হচ্ছে দয়ার নবীর একটা মাদ্রাসার নাম এই মাদ্রাসায় কি করছেন আল্লাহর নবী ইচ্ছা দিচ্ছেন এমত অবস্থায় আব্দুল উজ্জা দেখে বুঝতে গেলে পেরে গেলেন এত সুন্দর চেহারার অধিকারী এত সুন্দর দেখতে এত সুন্দর প্রদর্শনের মানুষ পৃথিবীতে মোহাম্মদ ছাড়া কেউ হতে পারে না এই বলে সে তিনি এখন আব্দুল উজ্জা ঘরের কোনায় চুপ করে বসে আছে দয়ান নবী বলছে ও আমার সাহাবারা যুবকটাকে মাথার চুলগুলো এবড়ো কেবড়ো হয়ে গেছে মাথার চুলগুলো এলোমেলো গেছে তারপরে দেখে মনে হচ্ছে যেন দূর দূরান্ত থেকে এসেছে ও আমার সাহাবারা তাড়াতাড়ি যাও যাও যাওয়ার পরে ওই যুবক আব্দুল উজ্জাকে তুলে আনো আব্দুল উজ্জাকে আমার কাছে নিয়ে এসো ওই যুবকটাকে তুলে এনো আনার পরে যুবককে আল্লাহর নবীর সামনে দাঁড় করানো হলো বলছে ও যুবক তোমার নাম কি তোমার বাড়ি কোথায় যুবক তখন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মক্কা থেকে এসেছি হাঁটতে হাঁটতে আপনার কাছে আমি আমার কাকার সামনে ঈমান এনেছিলাম পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মুহাম্মাদুর এই জন্য নবীগো আমার পরনের আমার সমস্ত টাকা পয়সা আমার সমস্ত জমি জায়গা আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে তারপরে আমার পোশাক আমার লুঙ্গি পর্যন্ত খুলে amare উলঙ্গ বানিয়ে দেওয়া হয়েছিল পুরো ঘরনাটা খুলে ধরাল তুলে ধরা হলো তারপরে দয়ার নবীর চোখ দিয়ে জজ্জার জজ্জার করে পানি বইতে শুরু করলো আল্লাহ নবী কান্না করেন আর বলেন ও আব্দুল উজ্জা তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না তুমি আল্লাহর কাছে প্রেমিক হয়ে গেছো তুমি আল্লাহর প্রেমিক হয়ে গেছো তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না তোমার নাম আজ থেকে হয়ে গেল আব্দুল্লাহ বলেন সুবহানাল্লাহ আজ কি নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা যে আল্লাহর প্রেমে পাগল এরকম একজন আব্দুল্লাহ আব্দুল্লাহ নামে আব্দুল্লাহ যখন বলছি ইয়া রাসূল

ডাকার পরে বলছে আল্লাহ নবী কাছে ডাকার পরে পাশে বসিয়ে নিলেন বসানোর পরে ওই যুবকটাকে কি করলেন সঙ্গে সঙ্গে একটা একটা করে খুরম নিজের হাতে নবীজি খাইয়ে দিচ্ছেন আর ওই যুবক ঝরঝর ঝরঝর করে কান্না করে চোখের পানি বয়ে বয়ে পড়ছে আল্লাহ রসুল বলছে ও যুব কেন তুমি কান্না করছো বলো যুবক বলছে হুজুর আমি আজকে কষ্টে কাঁদছি না আজকে আমি দুঃখই কান্না করছি না আমি ভাবছি আমার পিতা মাতা মারা গিয়েছে ছিল আজ থেকে আমার কোনো দুঃখ থাকলো না আজ থেকে মনে হচ্ছে আমার পিতা আমার মাতা সবাই বেঁচে আছে আল্লাহ রসুল যুবকদেরকে ভালোবেসেছেন এক যুবক আল্লাহ নবীর দরবারে আসলেন আসার পরে বসার জায়গা পাচ্ছেন না নবীজি কি করলেন মাতা গায়ে চাদর ছিল চাদরটা টান দিয়ে বের করে চাদরটা পেড়ে দিলেন বলে ও যুবক তুমি চাদরের উপরে বসো কে বলেছে আমার নবী যুবকদেরকে ভালোবাসে নাই আমার নবীর যুবকদেরকে আইডিয়াল বানিয়েছে আমার নবীর শিক্ষা ছিল আধুনিকতা Top, top, top সেই আব্দুল উজ্জা কি করলো ইমান আনার পরে নবীজির কাছে নবীজি দরবারে থেকে গেল আব্দুল্লাহ রাতের বেলা একদিন কি করছে জানেন রাত্রি বেলায় জোরে জোরে চিৎকার করে করে কোরআনের তিলাওয়াত করছে আর সাহাবাদের ঘুম ভেঙে যাচ্ছে সকাল বেলায় বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার একজন নতুন সাহাবা ইমান এনেছে জোরে জোরে চিৎকার করে করে চিৎকার করে করে কোরআন পড়ে ইয়া রাসূলুল্লাহ আমাদের অসুবিধা হয় আপনি তাকে একটু আস্তে আস্তে কোরআন তিলাওয়াত করতে বলেন আল্লাহ রাসূল বলছে ও আমার সাহাবারা একটু কষ্ট সহ্য কিন্তু আমার আব্দুল্লাকে আস্তে কোরান পড়তে বলো না তার মনে বড় ব্যথা তার দিলে বড় ব্যথা সে বাড়ি থেকে কিছুই আনতে পারেনি এমনকি করনের পোশাকটাও এমনকি গায়ের পোশাকটাও আনতে পারেনি এমন একজন কষ্ট করেছে দিলে বড় দুঃখ পেয়েছে তাকে জোরে জোরে কোরআন পড়তে দাও দিলটা ঠান্ডা হয়ে যাবে দিলটা নরম হয়ে যাবে তার মনের মধ্যে কষ্ট নিবারণ হবে দিলের মধ্যে আমরা কিন্তু জানি যারা কোরআন পড়ে এখানে যারা কোরআন পড়া জানে কোরআন পড়লে দেখবেন দিলের মধ্যে একটা আনন্দ হয় ফুর্তি হয় মনের মধ্যে একটা মজা আসে যারা কোরান পড়া জানে না তারা তো সাথ আর পেলো না অতএব আমি বলবো কোরান আপনারা অবশ্যই শিখেন কোরানের মধ্যে আসেন ইনশাআল্লাহ কোরআন শিক্ষা অর্জন করেন আপনার উপকার হবে ঘরটা অনেক লম্বা তো এইভাবে ইমান এনেছে সেই যুবক ইমান আনার পরে এই নিয়ে তারপরে যুদ্ধ একটা ঘটনা হয়েছিল যুদ্ধর পরে সেই যুদ্ধে ঘোষণা হয়েছিল যুদ্ধে যাওয়ার পরে সে মৃত্যু বরণ করে নাই শেষ পর্যন্ত জরে মৃত্যু হয়েছিল আল্লাহ নবী দোয়া করেছিল তুমি যেভাবেই মৃত্যু করো অর্জন তুমি যেভাবে মৃত্যু বরণ করো না কেন তোমার নেকিটা শহীদের খাতায় লিখানো হবে বলেন সোহান আল্লাহ সেই যুবক আব্দুল উজ্জা যে আবদুল্লাহ নামে পরিচিত সে আবদুল্লাহ রাজি আল্লাহ তালু জরের মধ্যে পড়ে মারা গেলেন জরে থাকতে থাকতে আল্লাহ নবী বলছেন আবদুল আব্দুল্লাহ আজকে এমনি মারা যায়নি আব্দুল্লাহ শহীদ হয়ে মারা গিয়েছে সোহান আমরা শহীদের মৃত্যু আমরা চাই না আমরা শহীদ হতে পারবো গো আচ্ছা মুসলমান আমরা সবাই শুনছিলাম এই আমার আগে যিনি বলছিলেন ফিলিস্তিন এটা ওটা নিয়ে কথা বলছিলেন তো ফিলিস্তিনের যে ঘটনা এটা যদি আমাদের ভারতবর্ষে ঘটে এটা যদি আমার বাংলাদেশে ঘটে বা আমার আপনার পশ্চিম বাংলায় যদি হয় আর এই সময় যদি আমাদের যুদ্ধের প্রয়োজন পড়ে তাহলে মোটামুটি এখানে যারা আছে যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি নিতে পারবেন তো নাকি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কিন্তু পারবেন না সমস্যা যে এখানে পারবেন না তো কেন পারবেন না বলবো এই যে শীতের রাত্রে এখন তো এবছর তাও শীত কম চলছে এই শীতের রাত্রিতে যারা বিবির গরম বিছানা ছেড়ে ঠান্ডা পানিতে হাত দিয়ে যারা একটু নামাজটা ফজরের পড়তে পারে না শুধু হাতে ঠান্ডা পানি লাগাতে পারে না সেই হাত ইসলামের জন্য কাটবে কি করে বিশ্বাস করবো হ্যাঁ ওরে আল্লাহ আপনি ঠান্ডা পানিতে একটু হাতই ধুতে পারেন না ঠান্ডা পানিতে একটু হাত ধুবো একটু পা ধুবো মুখে একটু পানি লাগাবো লাগিয়ে মসজিদে নামাজটা পড়তে যাবো এতটুকু আপনি পারেন না আর যুদ্ধের ডাক পড়লে হাত কাটবেন পা কাটবেন আহা রে কত ভালোবাসা তোমার আছে আমি তো বুঝতেই পারছি শুধু মুখে বলছে ইনশাআল্লাহ তো ঘরের কুনাটা কোথায় যে ঘরের কুনা আছে না আল্লাহ যেন আমাদের কবুল করেন আমরা যেন শহীদের খাতায় আল্লাহ যেন আমাদের নাম লিখেন যদি আমাদের এরকম পরিস্থিতি হয় দেখুন এই ইমান শহীদের মৃত্যুর দাম আছে মৃত্যু আমাদের শহীদের হালাতে হতে হবে তাহলে আমাদের ইনশাআল্লাহ এই দুনিয়ার জীবনটা অনেক দামি হবে তো আমরা কি করি আমাদেরকে এই জীবনটা রাসূলুল্লাহর প্রেমের পাগল বানাতে হবে ওরে মুসলমান তোমার কি দিলে দুঃখ হয় না রসুল্লাহ সারা জীবনের সারা জীবনের বেশি কিছু লাগবে না এক ফোঁটা নবীর চোখের পানির দাম তুমি কি দিতে পারবা তোমার সারা জীবন যদি তাহাজ্জুদ পড়ো আল্লাহর নবীর তোমার সারা জীবন তাহাজ্জুদ পড়েও আল্লাহর নবীর চোখের পানির দাম তুমি দিতে পারবা না যেই নবী তোমার জন্য দোয়া করে করে বলেছিল আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা হে আল্লাহ আমার উম্মতের কি হবে হে আল্লাহ আমার উম্মতের কি হবে এই উম্মতের নবীর চোখের পানির দাম তুমি সারা জীবন তাহাজ্জুদ পড়েও দিতে পারবা না তারপরে মুসলমান ফজরের নামাজ তুমি পড়ো না ও মুসলমান তুমি এখনো টিকিট কাটতে পছন্দ করো এখনো তুমি অন্যায় করতে পছন্দ করো এখনো তুমি জেনার কাজ করতে পছন্দ করো এখনো তুমি বেহায়াগিরি ছাড়লে না এখনো তুমি লজ্জা ছাড়লে না এখনো তুমি বেহাগিরি বন্ধ করলে না রসুলুল্লাহর শান বোঝাও রসুলুল্লাহর ভালোবাসা বোঝাও তোমার মুখে রসুলুল্লাহর ভালোবাসা মানাই না ইমান নিয়ে আমি কথা বলছি যুবত ভাইরা আমার লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ লজ্জা কি বলেন ইমানের অঙ্গ লজ্জা করা আল হায়াউ সুবাতুম মিনাল ঈমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ আচ্ছা লজ্জা মেয়েরা করবে না ছেলেরা করবে গো লজ্জা তো মেয়েদেরকে করতে হবে নাকি আচ্ছা পর্দা কাটার জন্য ওই দেখেন দেখছেন তো কি অবস্থা তাই দেখেন এই তো সমস্যা আমি যদি একটু প্রশ্ন উত্তরে ওয়াজ করি না তো শুধু সমস্যা শুধু সমস্যা

মুসলমান জানে যে মেয়েদেরকে কথা করতে হয় মানে আমার মানে মেয়েটার ভাসুর যাবে আর ভাসুর দেখে মেয়েটা একবারে মুখটা লুকাবে সুন্দর করে এটা মেয়েদের কাজ আরে মুসলমান পর্দা পুরুষের জন্য ফরজ কতটা পর্দা ফরজ পুরুষের জন্য নাবির উপরে ঢেকে রাখতে হবে উপরে সকালবেলায় খালি গায়ে বেড়ানো যাবে না হাঁটু নিচ অব্দি পোশাক করতে হবে পুরুষের জন্য ফরজ কিন্তু আমাদের যারা জিম করেছে তারা কি মানবে জিম করা ছেলে বলে কি মানবে আমার সকাল বেলায় বডি যদি ভাবি না দেখে তোমাকে কেমন করে হয় বুঝতে পারছেন না এর জিম করেছে আমার একটা বডি আছে এটা দেখাবো একটা গেনজি সেন্ট টু গেনজি পরবো বগল কাটা গেনজি পরবো একদম সামনে চেস্ট একবারে বুকে ছাতি করে এতখানি গুচ্ছে থাকবে আর আমার ভাবি বলবে দেখো তোমার বড় ভাই কি হাল তোমার কি অবস্থা বুঝতে পারছেন না ভাবির সাথে দেওয়ারের সম্পর্ক কি আমরা দুই একটা কথা বলি ভাবির সঙ্গে দেওয়ারের সম্পর্ক কি ভাবির সঙ্গে দেওয়ার মানে ভাবি মানে অর্ধেক দাবি বুঝতে পারছেন না ভাবি কে কি বলছে দেওয়ার কি বলছে বলেন তো ও বড় ভাই না তো কি হয়েছে আমি কি কমা তোমার কি ডাইলগ গো বড় ভাই না হয়েছে আমি কি কমা ছি 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 আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাবির সঙ্গে দেওয়ারের সম্পর্ক কি হাদিস থেকে বলবো হাদিস থেকে বলি ভাবির সঙ্গে দেওয়ারের সম্পর্ক কি আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ভাবির সঙ্গে দেওয়ারের সম্পর্কটা কি রসুল বলছে ভাবির সঙ্গে দেওয়ারের সম্পর্ক হলো মৃত্যুর মতো কিরকম বলেন মৃত্যুর মতো মানুষ মৃত্যুকে দেখে যেমন ভয় পায় ভাবি যেন তার দেওয়ারকে দেখে ওরকম ভয় পায় বুঝতে পারছেন না কিন্তু তা কি হয় বড় ভাইকে বলছে দেওয়ারের সঙ্গে কেরালা বারবার যেতে যাওয়ার মানে কি তুমি বুঝতে পারো না তুমি ছ মাস বাড়িতে নাই এসে এসে তোমাকে বিবি বলছে কি গো তুমি যে বলছিলা কেরালা দু মাস পরে চলে যাবো ছ মাস হয়ে গেলো কি বাবা না কেন যাও এই যারা ভিতর থেকে বলছে কেরালা চলে যাও কেরালা চলে যাও গন্ডগোল আছে অবশ্যই যাবেন না খুবতের ভুল করে যাবেন না এক নাম্বার দুই যারা বিদেশে পড়ে আছে স্ত্রীর বাড়ি থেকে ফোন করে বলছে আজ দু বছর থাকো একবারে রং প্লাস্টার করে তারপরে বাড়ি এসো এই দুই কোয়ালিটি এক বলছে তাড়াতাড়ি যাও আর একজন বলছে দু বছর থাকো যদি ওইদিকে থাকেন তাহলে আসতে দিবে না আর যদি এদিকে থাকেন তাহলে তাড়াতাড়ি পাঠাবে এটা হচ্ছে পরকিয়ার আছে। এখান থেকে হবে ভাবির সঙ্গে দেওয়ার সম্পর্কটা হবে মা যখন মারা যায় বাপ যখন মারা যায় তখন বড় ভাই আর বড় ভাবি এটা হবে বাপ মায়ের মতো বুঝতে পারছেন না বড় ভাই আর বড় ভাবি কিসের মতো মানুষেরা আমাদের আব্বা জান আমাদের আমাদের যারা দাদু বয়সের এখানে আছে ওরা বড় ভাইদেরকে কিভাবে মানতো তারা বড় ভাই বড়ো ভাবিকে বাপমা মনে গেলে তাদের পিতামাতার সম্মান ইজ্জ্বর দিত কিন্তু আমাদের ঘরে আজকে কি বড় ভাই আর ভাবি সম্পর্ক তো সেইরকমই বুঝতে পারছেন আল্লাহ আকবার আমাদের এই পরিবেশ পরিবর্তন করতে হবে আমাদের এই লজ্জার পরিবেশ বন্ধ পরিবর্তন করতে হবে আমাদের এই বেহায়া গিরি আমাদেরকে দূর করতে হবে আমাদের মেয়েদেরকে স্কুল যাওয়ার সময় খোঁজ নিতে হবে আমার মা বোনেরা কলেজে গেলে কি অবস্থা করছে এই ব্যাপারে আমাদের অবশ্যই তাদের খোঁজ আমাদেরকে নিতে হবে তা না হলে বড় মুশকিল আছে এই জন্য আমাদেরকে মেয়েদের খোঁজ আমাদের আগে নিতে হবে আপনাদেরকে একটু আগেই বললাম সেই ঘটনা যে আজ অবিবাহিত মেয়েরা আজ অবিবাহিত মেয়েরা তারা যদি গর্বপাত করে তারা যদি গর্বপাত করে তাহলে কোন সমাজ আমরা তৈরি করেছি যেখানে মুসলমান কান্ট্রি ছিয়ানব্বই মুসলিম বাংলাদেশে সেখানে বারো লক্ষ যদি মহিলা যদি গর্বপাত করে বিয়ে না করে যদি সন্তান দেয় তাহলে কি পরিস্থিতি আজ সমাজের হয়ে বসে আছে এমনি বিয়ে করছে না বিয়ে না করার পেছনে একটাই কারণ মহিলারা বলছে আজকের যুগে জেনা করাটা কোনো খারাপ কাজ না আজকের যুগের জেনা করাটা একটা নিজেকে শেয়ার করা যারা ডাক্তারি পড়ে যারা বড় বড় কোনো জায়গায় থাকে তারা জানেন তো তারা নিজে জেনাটাকে তারা নিজেকে শেয়ার করা মনে করে এমবিবিএস পড়ছে এমডি ডাক্তার পড়ছে তারা নার্সিং করছে বিভিন্ন বড় বড় আপনার মেসে থাকে বড় বড় কোচিং এ থাকে বড় বড় জায়গা থেকে কোচিং নিচ্ছে ছেলেদের থাকার আলাদা জায়গা মেয়েদের থাকার আলাদা জায়গা কিন্তু ক্লাসরুম একটাই তাদের একে অপরের মধ্যে সম্পর্ক হয় তারপরে কি হয় ওই সমস্ত ডাক্তার যারা পড়ছে এরকম অধিকাংশ একশোর মধ্যে সত্তরটা মেয়ে একশোর মধ্যে সত্তরটা ছেলে তারা

করে দিয়েছি চেনা খর বানিয়েছি তারপরেও কিন্তু আমরা বলছি উচ্চ শিক্ষার দাম আছে ডাক্তার তুমি নামাজ পড়ো না তোমার কোনো দাম নাই ইঞ্জিনিয়ার তুমি নামাজ পড়ো না তোমার কোনো দাম নাই কাল নামাজ পড়ো কাল থেকে চেনা করা বন্ধ করে দাও তোমার দাম একজন সাধারণ মানুষের থেকে অনেক বেশি হবে যখন তুমি ডাক্তার বাবু হবে নামাজও পড়বে তখন তোমার উপকার হবে রোজা রাখাটাকে তুমি যদি গরিবের কাজ মনে করো কোরআন পড়াটাকে তুমি যদি ভিকারির কাজ মনে করো তাহলে অবশ্যই মনে করতে হবে তোমার চিন্তা ভাবনার মধ্যে প্রবলেম আছে অনেক বড় বড় ব্যক্তিরা বলছে রসুলুল্লাহ আধুনিকতা শিখাই নাই অনেক বড় বড় ব্যক্তিরা বলছে রসুল মধ্যে বিজ্ঞান ছিল না বিজ্ঞান তুমি কি শেখাবা

স্বচ্ছ পোশাক করো ভালো পোশাক করো এইটাই হচ্ছে তোমাদের আধুনিকতার পরিচয় আল্লাহ নবী দেড় হাজার বছর আগে আধুনিকতা শিখিয়ে দিয়ে গেছে কিন্তু আমরা সেই আধুনিকতা নিতে পারিনি আমরা কোনোদিন আবু বাক্কার কে মডেল বানাইনি আমরা কোনোদিন উমার কে মডেল বানাইনি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমরা মডেল বানাইনি আমরা আমাদের মডেল বানিয়েছি আমাদের দেশের সালমান খান আমাদের দেশের শাহরুখ খান আমাদের দেশের বিরাট কোহলি আমরা আমাদের মডেল বানিয়েছি আমাদের দেশের রোনাল্ড

আলেমদের সঙ্গে মহব্বত থাকবে ইসব আলেমদের সঙ্গে হবে কিন্তু আমরা আলেমদের কাছে বুঝতে পারি না

বেন যারা নামাজ পড়ে তো দাড়িওয়ালা মানুষ তারা যদি ওই গ্রামের গ্রামের অর্কেস্ট্রার হয় আর গ্রামের ডান্স প্রোগ্রাম হয় তাহলে ডান্স প্রোগ্রামে ছেলেরা নাচছে এমনত অবস্থায় একটা দাড়িওয়ালা লোক একটা মোলবি সাহেব যদি ওখানে দাঁড়িয়ে থাকে তাহলে ওকে পাশের কমিটি লোক বলবে হুজুর আপনি এখানে থাকেন না পালিয়ে যান এটা আপনাদের জায়গা না এখানে হচ্ছে আমাদের দেশের আব্দুর সত্তার হাজী সাহেবের নাতি অমুক মাস্টারের بیٹা অমুক শয়তান অমুক হারামকর অমুক গাঁজাকর এদের একটা জায়গা এরা এখানে নাচা করবে এরাই পঞ্জর আসে যাবে এরাই সারকাসে যাবে এরাই সিনেমা দেখতে যাবে এরা সিনেমা হলে যাবে এটা এদের কাজ আপনাদের কাজ না মুসলমান ভাগ করে দিয়েছে মোলবিরা টুপি পরবে মুসলমান ভাগ করে দিয়েছে মোলবিরা পাঞ্জাবি পরবে আমি বলছি টুপি খুলে ফেলবো আজকে ওয়াজ করব কোনো অসুবিধা নাই আজকে পাগড়ি খুলে ওয়াজ করব গুনাহ হবে না এক থেকে এক মাস পর্যন্ত বিনা টুপিতে নামাজ পড়ব নামাজের কোনো ক্ষতি হবে না তারপরেও নামাজ পড়ি টুপি দিয়ে তারপরেও নামাজ পড়ি পাগড়ি দিয়ে তারপরেও গায়ে পোশাক দিয়ে থাকি রাসূলুল্লাহ এটার মানে হচ্ছে রসুলকে ভালোবাসি ও মুসলমান শুনে রে পাঞ্জাবি পরা মুসলমানের পোশাক না ও মুসলমান শুনে রাখো পাঞ্জাবি পরা পাঞ্জাবি পরা মৌলবিদের পোশাক না ও মুসলমান শুনে রাখো বুরকা পরা মৌলবিদের বইয়ের পোশাক না এটা হচ্ছে মুসলমানদের পোশাক মুসলমানের মাথায় টুপি থাকবে এটাই বাস্তব মুসলমানের স্ত্রীদের গায়ে থাকবে বুরকা এটাই বাস্তব বুঝাতে পারলাম না আমরা কি ভেবেছি আবার সমস্যা সাহেবের বউ যদি না পরে সুন্দর করে যদি একটু মানে কি বলে আপনার সুন্দর করে যদি উন্নাটা দিয়ে ভালো করে সেজে গুজে বেড়ায় তো বলবে দেখো মলবির কাজ দেখো বুর্খা পরে আর সাধারণ মানুষের বউ যদি বুর্খা পরে বেড়ায় এখন হাজি হয়ে গেছে গো তো শান্তি কোথায় রেখেছেন আপনি হ্যাঁ সাধারণ মানুষের বউ যদি বুরকা পরে বেলায় হাজি বিবি হয়ে যায় মৌলভী সাহেবের বউ বুরকা না পরলে শয়তান হয়ে যায় তুমি কত বড় শয়তান হ্যাঁ আচ্ছা টুপি দাও কি গো মৌলভীদের পোশাক তো নাকি হ্যাঁ টুপি দাও কাদের পোশাক বলছেন কথা বলছেন না কাদের ভাবছে টুপি আজ থেকে দিতে বলবো দিতে হবে না আপনাদেরকে কাদের পোশাক মুসলমানদের না পাঞ্জাবি কাদের মুসলমানদের একটা মৌলী সাহেব আর মুফতি সাহেব হাফেজরা পরে মৌলবি সাধারণ মানুষ পরে সাধারণ মানুষ কবে পরে গো শুক্রবার হাট করতে গিয়ে কবে পরে সাধারণ শুক্রবার একদিন হাট যদি করতে যায় শুক্রবারের নামাজে যদি কোনো দিন যায় তাহলে দেখা যাবে কিনেছিল সেই পাঞ্জাবিটা পরে আছে আর বিয়ের দিনে যে পাঞ্জাবিটা পরে গো বাপরে কি সুন্দর কি কালারিং পাঞ্জাবি সুন্দর মাথায় একটা বড় টুপি মুক্তি সাইবর টুপি পরে না এত সুন্দর টুপি উঁচু করে টুপি পরে পিছনে পাগড়ির মতো করে আমাদের মতো করে পাগড়ির দিনটা পিছনটা ঝুলিয়ে বিয়ের দিনে পোশাক পরতে হবে কে বলেছে তোমাকে কোথায় শিখলা তুমি বিয়ের দিনে পোশাক পড়তে হবে কে বিয়ের দিনে পাঞ্জাবি পাই যেমন প্যান্ট শুট পরে বিয়ে হবে না হবে তো তা বিয়ের দিনে পড়ছো কেন মানে সিজিনে আমরা আমল করি সিজিনে আমরা সিজিনের আমল বোঝেন না সিজিনে আমল আরে রসুল্লাহর ভালোবাসা থাকবে রেগুলার রসুল্লাহর ভালোবাসা থাকবে প্রতিনিয়ত রসুল্লাহর ভালোবাসা থাকবে সব জায়গায় মাথায় টুপি থাকবে তোমাকে কোনোদিন মেয়েরা তোমাকে টিচ করতে পারবে না মুখে দাড়ি থাকবে মেয়েরা তোমাকে টিচ করতে পারবে না তোমাদেরকে মেয়েরা বলবে চাচা তোমাদেরকে মেয়েরা বলবে দাদা তোমাদেরকে কোনোদিন চিঠি পাঠাতে পারবে না যদি তোমার মুখে দাড়ি থাকে কিন্তু এটাই আমাদের সমস্যা মুখে দাঁড়িয়ে যদি রাখি তাহলে ভালো পাওয়া যাবে না বুঝতে পারলেন না মুখে দাড়ি রাখলে পাওয়া বউ পাওয়া যায় মুখে দাড়ি পাওয়া গেলে থাকলে তো ভালো বউ পাওয়া যায় না গো পাওয়া যায় না এখন আপনি যদি প্রমাণ করেন শুধু বলবি সবরা দেখাবে না তাই ওদের বউগুলোকে আমি বলছি সাধারণ মানুষের বউ যত সুন্দরী তার থেকে হুজুরদের বউ আরো বেশি সুন্দরী